Hello, buddy, and welcome to Be Easy Learn. এবং আজকে এই পর্বে থাকছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ভর্তি বিষয়ক কিছু তথ্য। আশা করি আপনারা উপকৃত হবেন। তো প্রথমত আমাদের যেটা জানতে হবে, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটাকে আমরা ডুয়েট বলে থাকি, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা হায়ার এডুকেশন পেতে পারি। তো এখানে ভর্তি হওয়ার জন্য কিছু ডুয়েট অ্যাডমিশনের ব্যাপারে অনেকের কাছে অনেক প্রশ্ন থাকতে পারে। তো সেই প্রশ্নগুলোর সম্পর্কে আমি কিছু ধারণা দিতে যাচ্ছি। অনেকে প্রশ্ন করে এখানে ভর্তি হওয়ার জন্য জিপি কত লাগবে, অনেকে আবার প্রশ্ন করে থাকে আসলে কি পড়া লাগবে, সিলেবাস কি, এটসেট্রা। তো আমি চেষ্টা করবো এটা নিয়ে কিছুটা কনসেপ্ট দেওয়ার জন্য আপনাদেরকে। তো প্রথমেই যোগ্যতা সম্পর্কে দেখে নেওয়া যাক। যোগ্যতা প্রার্থীকে অবশ্যই বাংলা নাগরিক হতে হবে, যে কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে কমপক্ষে জিপিএ সমমানের পরীক্ষা, যেটা আমরা এসএসসি এইচএসসি দিয়ে থাকি, সেখানে সমমানের পরীক্ষায় 50% নম্বর ফাইভের স্কেলে 3 পয়েন্ট পেতে হবে। এবং আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ছি, আর্কিটেকচার পড়ছি, যেখানে সেখানে 4-এর মধ্যে 3 পয়েন্ট থাকতে হবে। এবং এরপর একাধিক বিভাগে যদি আমরা আবেদন করতে চাই তাহলে কিন্তু আলাদা আলাদাভাবে আমাদেরকে ফর্ম ফিল আপ করে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর আসি বিভাগ, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট এ কয়টি বিভাগ রয়েছে সে সম্পর্কে। এখানে টোটাল 8টি বিভাগ রয়েছে, তার মধ্যে রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ফুড ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং রয়েছে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং রয়েছে, সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এবং সর্বশেষ আর্কিটেকচার। এগুলো হচ্ছে 8টি বিভাগ। এবার আসা যাক এই প্রত্যেকটি বিভাগে আমরা যারা পলিটেকনিক থেকে ডিপ্লোমা পাশ করছি কিংবা ডিপ্লোমা যারা করছি, তারা কোন কোন এই 8টি বিভাগে কারা কোন বিভাগে আবেদন করতে পারবেন সেই বিষয়ে একটু বলা যাক। তো কম্পিউটার সায়েন্স এই বিভাগে যারা আবেদন করতে পারবে তারা হচ্ছে যারা কম্পিউটার, ইলেকট্রনিক্স, ডাটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং, গ্রাফিক্স ডিজাইন ও প্রিন্টিং টেকনোলজিতে যারা ডিপ্লোমা করেছে তারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ফুড ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ফুড, কেমিক্যাল, মেকানিক্যাল, পাওয়ার, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল, এই টেকনোলজিতে যারা ডিপ্লোমা করেছে এবং যারা ডিপ্লোমা ইন এগ্রিকালচার করেছে তারা ফুড ইঞ্জিনিয়ারিংয়ে আবেদন করতে পারবেন। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য টেক্সটাইল, জটু গার্মেন্টস অ্যান্ড প্যাটার্ন মেকিং টেকনোলজিতে ডিপ্লোমা, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের জন্য রয়েছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল, টেলিকমিউনিকেশন ও ইলেকট্রো মেডিকেল টেকনোলজি দ্বারা ডিপ্লোমা করছে তারা ত্রিপলিতে আবেদন করতে পারবেন। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং জন্য আগেই বললাম, তারপর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যারা আবেদন করতে পারবেন তারা হচ্ছে সিভিল সার্ভিং, আর্কিটেকচার, এনভায়রনমেন্টাল, সিভিল উড ও কনস্ট্রাকশন টেকনোলজিতে যারা ডিপ্লোমা করেছে তারা। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা অ্যাপ্লাই করতে পারবেন তারা হচ্ছে মেকানিক্যাল, পাওয়ার, কেমিক্যাল, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, অটোমোবাইল, ফুড, মেকাট্রনিক্স, শিপ বিল্ডিং, মেরিন ও মাইনিং অ্যান্ড মাইন সার্ভে টেকনোলজি। এরপর রয়েছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, এখানে রয়েছে মেকানিক্যাল, পাওয়ার, অটোমোবাইল, মেরিন, মেকাট্রনিক্স, শিপ বিল্ডিং, ফুড, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল, কেমিক্যাল ও মাইনিং অ্যান্ড মাইন সার্ভে টেকনোলজি দ্বারা রিপ্লাই করেছে তারা আবেদন করতে পারবেন। এবং আমাদের সর্বোপরি যেটি রয়েছে সেটা হচ্ছে আর্কিটেকচার, আর্কিটেকচারে মূলত আর্কিটেকচার এবং আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজি যারা ডিপ্লোমা কমপ্লিট করেছে তারা আর্কিটেকচার এই বিভাগে আবেদন করতে পারবেন। তো এখানে দেখা যাচ্ছে হয়তো মেকানিক্যালের 3-4টা ডিপার্টমেন্টে আবেদন করতে পারছে, কিংবা অটোমোবাইল 1টাতে আবেদন করতে পারছে, কিংবা টেক্সটাইলে যারা করছে তারা 2টাতে আবেদন করতে পারছে, ইলেকট্রনিক্সে যারা করেছে তারা 3টাতে করতে পারতেছে, ইলেকট্রিক্যালে যারা আছে তাতে 1টা মাত্র ফর্ম আবেদন করতে পারছে। তো এইভাবে আসলে আমরা আবেদন করতে পারি। এরপর আসি দ্য মেইন থিংস, যেটা বলে যে সিলেবাস কী, আমরা আসলে কী পড়বো। তো এখানে আসলে যে পরীক্ষাটা হয় সেখানে পরীক্ষাটা 2টা অংশ থাকে, একটা ফার্স্ট পেপার, একটা সেকেন্ড পেপার। ফার্স্ট পেপারে থাকে আমাদের নন ডিপার্টমেন্টাল সাবজেক্ট এবং সেকেন্ড পেপার যেটা সেটাতে থাকে আমাদের ডিপার্টমেন্টাল সাবজেক্ট। তো এখন আমি যে সিলেবাসটা দেখাবো সেটা হচ্ছে সেকেন্ড পার্টের, অর্থাৎ ডিপার্টমেন্টাল সাবজেক্টের সিলেবাস। এরপরে দেখাবো নন ডিপার্টমেন্টাল সাবজেক্ট, এখন আমি দেখাবো
ডিপার্টমেন্টাল সাবজেক্ট। তো ডিপার্টমেন্টাল সাবজেক্টে প্রত্যেকটা আলাদা 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 ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা ভাবে প্রিপারেশন নিতে হয়। যেমন এখানে রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যেখানে সিএসসি বলা হয়। এখানে রয়েছে দেখতে পাচ্ছেন ইন্ট্রোডাকশন টু কম্পিউটার প্রোগ্রামিং, প্রোগ্রামিং থেকে থাকবে, তারপর ডিসক্রিট ম্যাথমেটিক্স থেকে থাকবে, ডাটা স্ট্রাকচার থেকে থাকবে। আসলে এতগুলো যদি আমি বলতে চাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আপনাদেরকে এই সম্পর্কে আমি ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে আপনারা এই সিলেবাসটা দেখে নিতে পারেন। আমি শুধু টপিক্সটা বলে দিচ্ছি। এরপর ডাটা স্ট্রাকচারটা থাকবে, ডাটাবেস ম্যানেজমেন্টটা থাকবে, সফটওয়্যার ডেভেলপমেন্টটা থাকবে, অপারেটিং সিস্টেম থেকে থাকবে, ডাটা কমিউনিকেশন অ্যান্ড কম্পিউটার নেটওয়ার্ক, ডিজিটাল ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক ডিভাইস অ্যান্ড সার্কিট, বেসিক ইলেকট্রিসিটি। এই টপিক্স থেকে ডিপার্টমেন্টাল সাবজেক্টগুলো থেকে কিন্তু সিএসসিতে প্রশ্ন থাকবে, এমসিকিউ থাকবে 20%, এবং বাকিগুলো থাকবে লিখিত আকারে। এরপর মেকানিক্যালের জন্য রয়েছে ফাউন্ড্রি, ওয়েল্ডিং, মেশিন টুলস অ্যান্ড মেটাল কাটিং প্রসেস, মেট্রোলজি, প্রোডাকশন ম্যানেজমেন্ট অ্যান্ড প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল। এরপর থাকবে মেজারমেন্ট অ্যান্ড ইন্সপেকশন, স্ট্রেংথ অফ মেটেরিয়ালস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তারপর হাইড্রোলিক্স থাকবে, জেনারেল ইলেকট্রিসিটি থাকবে, ইলেকট্রিক্যাল মেশিনারিজ থাকবে। এই তথ্যগুলো হচ্ছে, এই সিলেবাসটা হচ্ছে মেকানিক্যালের জন্য। এরপর আমাদের রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং, এখানে স্ট্রাকচার অফ মেকানিক্স, স্ট্রেংথ অফ মেটেরিয়ালস, ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস, এস্টিমেটিং অ্যান্ড কনস্ট্রাকশন প্রসেস ভেরি ইম্পর্ট্যান্ট, হাইড্রোলিক্স, তারপর হচ্ছে রেইনফোর্স সিমেন্ট কনক্রিট, তারপর সার্ভেইং থাকবে। এরপর আমাদের রয়েছে ত্রিপলি, যেটা কি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বলে থাকি। সেটাতে থাকবে ইলেকট্রিক্যাল সার্কিট থেকে থাকবে, পাওয়ার সিস্টেম থেকে থাকবে, ইলেকট্রিক্যাল মেশিন থেকে থাকবে, ইলেকট্রনিক ডিভাইস অ্যান্ড সার্কিট থেকে থাকবে, টেলিকমিউনিকেশন থেকে থাকবে, ডিজিটাল ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার টেকনোলজি থাকবে, মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সারও থাকবে। এরপর রয়েছে আমাদের ফুড ইঞ্জিনিয়ারিং, যেখানে থাকবে আমাদের ক্রপস প্রোডাকশন অ্যান্ড ফুড টেকনোলজি, ইকোনমিক্স অ্যানালাইসিস, ফুড প্রোডাকশন ম্যানেজমেন্ট অ্যান্ড প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল। তারপর থাকছে আমাদের ফুড সিকিউরিটি অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স, তারপর থাকবে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং, তারপর বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিস, অ্যাপ্লাইড মেকানিক্স, তারপর থার্মোডাইনামিক্স, তারপর হাইড্রোলিক্স, ফুড প্রিজারভেশন, মেকানিক্যাল ড্রয়িং, বেসিক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বেসিক অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড আইটি। এই জিনিসগুলো আসলে থাকছে। তারপর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং জন্য থাকছে ইন্ট্রোডাকশন টু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ফাইবার্স, ইয়ার্ন ম্যানুফ্যাকচার টেকনোলজি, প্রসেসিং অ্যান্ড স্টেজেস অফ ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং। তারপর থাকছে আমাদের লং স্ট্রাবল, তারপর থাকছে ফেব্রিক ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, তারপর থাকছে আমাদের ওয়েট প্রসেসিং টেকনোলজি, এরপর আছে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, তারপর টেক্সটাইল টেস্টিং, তারপর থাকছে আমাদের ফেব্রিক স্ট্রাকচার ক্লথিং অ্যানালাইসিস। এই হচ্ছে আমাদের আর্কিটেকচারের জন্য কিছু সিলেবাস, ডিপার্টমেন্টাল সিলেবাস। তারপর থাকছে আমাদের, সরি, এটা ছিল টেক্সটাইলের জন্য। এবার আমরা আর্কিটেকচারের সিলেবাস দেখব, সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড ড্রয়িংস, ফার্স্ট অফ অল ভেরি ইম্পর্ট্যান্ট থিংস। তারপর হচ্ছে কম্পোজিশন অফ ফর্মস টু আন্ডারস্ট্যান্ড দ্য সিন অফ কম্পোজিশন উইথ বেসিক এলিমেন্টস, এখানে আসলে এগুলো হিউম্যান ফিগার টু আন্ডারস্ট্যান্ড দ্য স্কিল অ্যাবাউট দ্য জেস্চার পোস্টার প্রপোর্শন রেশিওস অফ হিউম্যান বডি অর্গানস, পার্সপেক্টিভ আন্ডারস্ট্যান্ড দ্য স্কিল টু পার্সিভ দ্য ওয়ান পয়েন্ট অর টু পয়েন্ট পার্সপেক্টিভ। আদার সাবজেক্ট থাকবে হিস্ট্রি অফ আর্কিটেকচার, কনস্ট্রাকশন প্রসেস, তারপর থাকবে এস্টিমেটিং অ্যান্ড কস্টিং, তারপর আমাদের থাকছে সার্ভেইং। এরপর ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে থাকছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, স্ট্রেংথ অফ মেটেরিয়ালস, মেট্রোলজি, প্রোডাকশন প্রসেস, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ম্যানেজমেন্ট। তারপর থাকছে আমাদের বেসিক ইলেকট্রিসিটি অ্যান্ড ইলেকট্রনিক্স, তারপর থাকছে কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড অপারেশনস, তারপর থাকছে থার্মোডাইনামিক্স অ্যান্ড হিট ইঞ্জিন, তারপর থাকছে আমাদের হাইড্রোলিক অ্যান্ড হাইড্রোলিক মেশিনারিজ, ইনস্ট্রুমেন্টেশন, মেজারমেন্ট অ্যান্ড কন্ট্রোল। তারপর থাকছে আমাদের কিছু আলাদা টপিক্স, অটোমেশন, রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স। এই সমস্ত সিলেবাসগুলো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রযোজ্য। এগুলো হচ্ছে আসলে ডিপার্টমেন্টাল সাবজেক্টের সিলেবাস। এরপর আসি আমাদের যে নন ডিপার্টমেন্ট সিলেবাস আছে সেখানে। নন ডিপার্টমেন্ট সিলেবাসে রয়েছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ইংলিশ, এগুলো রয়েছে। তো ফিজিক্সের জন্য এগুলো কিন্তু সবার জন্য সমান। ফিজিক্সে রয়েছে আমাদের জেনারেল ফিজিক্স, তারপর রয়েছে হিট, তারপর রয়েছে আমাদের ক্যালোরিমেট্রি, তারপর রয়েছে লাইট, তারপর রয়েছে সাউন্ড, তারপর ইলেকট্রোস্ট্যাটিক অ্যান্ড ইলেকট্রিসিটি, তারপর রয়েছে আমাদের ম্যাগনেটিজম,
এগুলো হচ্ছে ফিজিক্সের জন্য, এবং কেমিস্ট্রি, কেমিস্ট্রির ক্ষেত্রে রয়েছে আমাদের ম্যাটার অ্যান্ড এক্সচেঞ্জেস, তারপর রয়েছে আমাদের গ্যাস ল, তারপর রয়েছে আমাদের আইসোটোপ, আইসোবার, আইসোটন অর্থাৎ স্ট্রাকচার অফ মেটেরিয়াল, তারপর রয়েছে ম্যানুফ্যাকচার প্রপার্টিজ অ্যান্ড ইউজেস অফ অ্যামোনিয়া, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, তারপর আমাদের রয়েছে রাস্টিং, তারপর আমাদের রয়েছে অর্গানিক কেমিস্ট্রি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, এখান থেকে অনেক প্রশ্ন কমন থাকে। তারপর রয়েছে আমাদের ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স হচ্ছে সেট থিওরি রয়েছে আমাদের, এখানে রয়েছে অ্যালজেব্রা, এরপর রয়েছে ট্রিগোনোমেট্রি, ক্যালকুলাস ভেরি ইম্পর্ট্যান্ট থিংস, তারপর কোঅর্ডিনেট জিওমেট্রি, এরপর রয়েছে মেনজুরেশন, তারপর রয়েছে ইংলিশ, ইংলিশে তেমন একটা বেশি সিলেবাস না, এরপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন রয়েছে, চেঞ্জ অফ ভয়েস রয়েছে, চেঞ্জ অফ ন্যারেশন রয়েছে, ইউজ অফ কমন আইডিয়ামস অ্যান্ড ফ্রেজ রয়েছে, ট্রান্সলেশন রয়েছে, তারপর রয়েছে কানেকশন, তারপর রয়েছে কম্প্রেশন, কম্পোজিশন, তারপর কম্বাইনিং টু সেন্টেন্স ইন্টু ওয়ান অর ভাইস ভার্সা, তেমন কিছু নেই ইংলিশে। অনলাইন বিভাজন, নাম্বার বিভাজন আসলে কীভাবে হবে, নাম্বার বিভাজন এখানে দেখতে পাচ্ছেন নির্ধারিত সিলেবাসের উপর ভিত্তি করে লিখিত ভর্তি পরীক্ষা গ্রহণ করা হইবে, সকল বিষয়ে মোট নম্বরের 20-25% এমসিকিউ থাকবে এবং বাকি যে পার্সেন্টেজ থাকে সেটা হচ্ছে লিখিত। এরপর নাম্বার বিভাজনে আমরা যদি বোঝাই বিষয় সময়ের নাম্বার বিভাজন, এখানে প্রথম পত্রে দ্বিতীয় পত্রে আগেই বলেছি, প্রথম পত্রে নন ডিপার্টমেন্ট থাকবে, দ্বিতীয় পত্রে থাকবে আমাদের ডিপার্টমেন্টাল সাবজেক্ট, আমরা যে যে ডিপার্টমেন্টে ডিপ্লোমা কমপ্লিট করেছি সেই সেই ডিপার্টমেন্টের টপিকসগুলো থাকবে। তো এখানে পদার্থবিজ্ঞানের জন্য 40 মার্ক, রসায়নের জন্য 40, গণিতের জন্য 40, ইংরেজির জন্য 30, টোটাল হচ্ছে 150, এবং বাকি যে 150 থাকবে সেটা হচ্ছে টেকনিক্যাল বিষয় অর্থাৎ আমাদের ডিপার্টমেন্টাল সাবজেক্ট দ্বিতীয় পত্রে। মোট সর্বমোট 300 নম্বরের পরীক্ষা হবে। এরপর আসে আসন সংখ্যা, তো প্রত্যেক ডিপার্টমেন্টেই 120টা সিট রয়েছে, তো শুধুমাত্র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে রয়েছে 60 এবং আর্কিটেকচার ক্ষেত্রের জন্য রয়েছে মাত্র 30টি আসন, এছাড়া বাকি যেগুলো রয়েছে তো সেখানে 120টি আসন রয়েছে অর্থাৎ সিট রয়েছে 120টি। এখানে দেখতে পাচ্ছেন ভর্তি পরীক্ষার পাস নম্বর সর্বনিম্ন শতকরা 40, অর্থাৎ প্রতিবার পাস করতে হলে 40% নাম্বার পাতে হবে, 340%। তবে প্রথমে দ্বিতীয় পত্রে পৃথক পৃথকভাবে শতকরা 35% নম্বর কম পাইলে পত্রে অযোগ্য বলে বিবেচিত হইবে, অর্থাৎ প্রত্যেক প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে নন ডিপার্টমেন্টাল 35%, অর্থাৎ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে পৃথক পৃথক শতকরা, প্রথম পত্রের যে 150 রয়েছে সেখানেও 35% পেতে হবে, দ্বিতীয় পত্রে 35% পেতে হবে, আর না হয় যোগ্য অর্থাৎ আমরা পাস বলে বিবেচিত হব না, আর দুইটা মিলে কিন্তু 40%। তারপর এখানে কিছু কোটা রয়েছে, মুক্তিযোদ্ধা কোটা সেটা আমি নাই বললাম, কোটা রয়েছে 120টি আসনে, যে কোটা রয়েছে সেটা হচ্ছে 2টি, আর টেক্সটাইলের ক্ষেত্রে রয়েছে 1টি, এবং যে আর্কিটেকচারের জন্য রয়েছে 1টি আসন। প্রয়োজনীয় কাগজপত্র, ভর্তি পরীক্ষায় নির্বাচিত প্রার্থী যারা আমরা পাস করব, যারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হব, তাদের জন্য আসলে কী কী জিনিস লাগবে সেটা ছবির, যে ছবিটা আমরা ভর্তি পরীক্ষার ফর্মে দিয়েছিলাম সেটার 2 কপি পাসপোর্ট সাইজ ছবি সত্যায়িত হবে। এখানে একটা কথা ভেরি ইম্পর্ট্যান্ট থিংস, প্রত্যেকটা জিনিস সত্যায়িত করা লাগবে, মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট, তার মাধ্যমিক পরীক্ষার নম্বরপত্র যেটা আমরা মার্কশিট বলে থাকি, তারপর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার এগ্রিকালচার যে যে বিষয়ে পড়াশোনা করেছে সেটা ষষ্ঠ এবং অষ্টম পর্বের গ্রেড শিট অর্থাৎ মার্কশিট, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরীক্ষার সার্টিফিকেট, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের অর্থাৎ আমরা তো সর্বশেষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি, সো সেখান থেকে প্রশংসাপত্র, এরপর যদি চাকরিরত অবস্থা থাকে সেখানকার কর্তৃপক্ষের অনুমতি লাগবে। এখানে কিছু কোটা সিস্টেম রয়েছে, সেটা কোটার প্রত্যয়নপত্র লাগবে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সার্ভে লাগবে, এগুলাই আর কি। কাগজপত্র সব জমা দিব, জমা দেওয়ার পর আমাদের যাচাই হবে, স্বাস্থ্য পরীক্ষা হবে সেখানকার, যেখানে আমাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে আমাদের স্বাস্থ্য পরীক্ষা হবে, সেখানে যাতে আমাদের কোনো এমন চেক করা হবে যে এমন কোনো রোগ আছে কিনা যেটা অন্যের জন্য হার্মফুল, তাই সেটা আমাদের চেক করা হবে। এরপর এটা আমাদের কমপ্লিট হলে আমরা ভর্তি আমাদের কমপ্লিট। তারপর আমাদের রয়েছে আবাসিক হল, যারা যেটা হোস্টেল, হোস্টেল সুবিধা সেটা নতুন যারা যায় তাদের জন্য আসলে হোস্টেলের সুবিধা থাকে না, নাই বললেই চলে, কারণ ওখানে সিট খুবই কম এই জন্যে। তো এটা হচ্ছে আসলে ডুয়াল এডমিশনের ব্যাপারে কিছু প্রয়োজনীয় তথ্য, ভর্তি বিষয়ক তথ্য। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে,
কমেন্ট করে জানাবেন। আশা করছি সেটা সমাধান দেওয়ার জন্য চেষ্টা করবো, সেটা সমাধান দেওয়ার জন্য আশা করছি আপনার এটা ডুয়েট বা ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পত্তি সম্পর্কিত কিছু তথ্য দিয়ে হেল্প করতে পেরেছি। তো আজকের মতো এতটুকুই, নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে। টিউলের গুড বাই, টাটা, টেক কেয়ার।